क्वेश्चन नंबर 21, द रेशियो ऑफ वेलोसिटी ऑफ आवर हैंड एंड मिनिट हैंड एट अ क्लॉक इज, बोलछे जे आवर हैंड और मिनिट हैंड एर वेलोसिटी माने गतिवेगर रेशियो को बार करते हैं। आमरा क्लॉक कैलेंडर चैप्टर करेछि, देखबे आवर हैंड मने रखते हबे एटा आवर हैंड एक मिनिटे हाफ डिग्री मूव करे और मिनिट हैंड एक मिनिटे 6 डिग्री मूव करे, मने रखते हबे आवर हैंड एक मिनिटे हाफ डिग्री मूव करे। ओ जो देखबे आवर हैंडर मूवमेंटटा खूब स्लो, बोझा जाए ना, मिनिट हैंड एक मिनिटे 6 डिग्री मूव करे। তাহলে আমার আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের ভেলোসিটি রেশিও কি হবে, আওয়ার হ্যান্ড কত হাফ ডিগ্রি মুভ করছে আর মিনিট হ্যান্ড কত 6 ডিগ্রি। তাহলে এটা কি ফ্র্যাকশনাল রেশিও, ইন্টিজারে কনভার্ট করতে হবে, বোথ সাইড আমি 2 দিয়ে গুণ করে দিলাম, এটা কি হবে 2 দিয়ে কেটে গেল মানে এটা 1 আর 6 দুগুণে 12, তো দা রেশিও ইজ অপশন এ 1:12। তাহলে আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে তোমার স্পিড রেশিও হচ্ছে 1:12, বোঝা গেল? এর জন্য আমাদের ওই ইনফরমেশনটা মনে রাখতে হবে, আওয়ার হ্যান্ড এক মিনিটে হাফ ডিগ্রি মুভ করে, মিনিট হ্যান্ড এক মিনিটে 6 ডিগ্রি মুভ করে। কারোর কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, क्वेश्चन नंबर 22, इफ एक्स क्यूब प्लस सिक्स एक्स स्क्वायर प्लस फोर एक्स प्लस ए इज डिविजिबल बाय एक्स प्लस टू देन द वैल्यू ऑफ ए, मने रखते हबे यदि कोनो एक्सप्रेशन, देखो एक एक्सप्रेशन देवा आछे एक्स क्यूब प्लस सिक्स एक्स स्क्वायर प्लस फोर एक्स प्लस ए दैट इज डिविजिबल बाय एक्स प्लस टू, তাহলে x প্লাস 2 ইকুয়ালস টু প্রথমে 0 নিয়ে নাও, তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে মাইনাস 2। তাহলে এখানে এই এক্সপ্রেশনে যদি আমি x ইকুয়ালস টু মাইনাস 2 বসিয়ে দিই তাহলে এই পুরো এক্সপ্রেশনটা 0 হয়ে যাবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি কোনো এক্সপ্রেশন কিছু দিয়ে ভাগ যায়, যেমন এখানে এই এই এক্সপ্রেশনটা x প্লাস 2 দিয়ে ভাগ যাচ্ছে, তো তাহলে এক্স প্লাস টু ইকোয়ালস টু জিরো বসালে এক্স হচ্ছে মাইনাস টু, তার মানে এক্স এর ভ্যালু যদি মাইনাস টু এখানে বসাই তাহলে এই পুরো এক্সপ্রেশনটা জিরো হয়ে যাবে। তো বসিয়ে দাও এখানে, তাহলে কি হবে মাইনাস টু এর কিউব প্লাস সিক্স ইন্টু এক্স স্কোয়ার, এক্স তো মাইনাস টু স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস টু প্লাস কে ইকোয়ালস টু জিরো, এটা কি হবে মাইনাস টু কিউব মানে মাইনাস এইট, কাছে মানে মাইনাস চার ছয় চব্বিশ, টু স্কোয়ার মানে ফোর, চার ছয় চব্বিশ মাইনাস চার দুগুণে এই আট প্লাস কে ইকুয়ালস টু জিরো। এখানে তোমার প্লাস হবে এটা, কারণ দুই দুগুণে চার প্লাস হয়ে যাচ্ছে চার ছয় চব্বিশ, তোমার কি হচ্ছে এটা কে চব্বিশ মাইনাস ষোলো মানে তোমার আট ইকুয়ালস টু জিরো, তাহলে কে কত হচ্ছে না এইট। কে ইকুয়ালস টু মাইনাস, তো দা ভ্যালু অফ কে ইজ মাইনাস এইট, অপশন সি ইজ দা আনসার। দা আনসার ইজ মাইনাস, এইটা আমাদের মাথায় রাখতে হবে, যদি কোনো সংখ্যা দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেটা ইকুয়ালস টু জিরো বসালে এক্স এর ভ্যালু যদি আমি বসিয়ে দিই সেটা, তাহলে এখানে এক্স এর ভ্যালু মাইনাস টু হচ্ছে, যদি আমি এক্সপ্রেশনে এক্স এর ভ্যালু মাইনাস টু বসাই তাহলে এক্সপ্রেশনটা ভ্যানিশ করে যায় মানে জিরো হয়ে যায়,
এখানে এক্স এর ভ্যালু আমি -2 বসালে আমি কে এর ভ্যালুটা পাবো। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? নেক্সট দেখো, এগুলো একদম ইনফরমেটিভ, এখানে কিছু করার নেই। কোশ্চেন নাম্বার 23 দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং জিওমেট্রিক ফিগার হ্যাজ ডায়াগোনালস ইকুয়াল ইন লেন্থ। বলছে এই ফিগার গুলোর মধ্যে কোনটা তোমার কর্ণগুলোর দৈর্ঘ্য সমান, সেটা হচ্ছে রেক্টাঙ্গেল। রেক্টাঙ্গেলে তোমার কর্ণ দুটো দৈর্ঘ্য সমান, যদি আমার লেন্থ এ হয়, ব্রেথ যদি বি হয়, তাহলে রেক্টাঙ্গেলে তোমার কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। রেক্টাঙ্গেলে যদি আমার লেন্থটা এ হয়, ব্রেথ যদি বি হয়, তো দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল ইজ রুট ওভার অফ এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো ইন কেস অফ রেক্টাঙ্গেল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে তোমার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তো দ্য আনসার ইজ অপশন ডি। রম্বসের ক্ষেত্রে কিন্তু কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান নয়। রম্বস কাকে বলে? রম্বস হচ্ছে তোমার অল দ্য সাইডস আর ইকুয়াল বাট দ্য অ্যাঙ্গেলস আর নট 90 ডিগ্রি। ইন কেস অফ রম্বস অল দ্য সাইডস আর ইকুয়াল বাট দ্য অ্যাঙ্গেলস আর নট 90 ডিগ্রি অ্যান্ড দ্য ডায়াগোনালস আর পারপেন্ডিকুলারলি বাইসেক্ট ইচ আদার ইন কেস অফ রম্বস। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ইন কেস অফ রম্বস দ্য ডায়াগোনালস আর পারপেন্ডিকুলারলি বাইসেক্ট ইচ আদার বাট দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনালস আর নট। প্যারালেলোগ্রাম কাকে বলে? যাকে বাংলায় বলা হয় সমান্তরী। অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্যারালাল। ইন কেস অফ প্যারালেলোগ্রাম অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্যারালাল, লেন্থ অফ দ্য ডায়াগোনাল নট। ট্রাপিজিয়াম তো দেখতে হয় এরকম টাইপের, অনলি টু সাইডস আর প্যারালাল বাট দিস টু সাইডস আর নট প্যারালাল, দিস টু সাইডস আর নোন অ্যাজ ল্যাটারাল সাইড, যাকে বাংলায় বলা হয় তির্যক বাহু, আর এই দুখানা সাইড হচ্ছে তোমার প্যারালাল। শুধুমাত্র অপোজিট টু অপোজিট সাইডস আর প্যারালাল বাট দ্য রিমাইনিং টু সাইডস আর নট প্যারালাল ইন কেস অফ ট্রাপিজিয়াম। আর রেক্টাঙ্গেল তো তোমরা সবাই জানো, রেক্টাঙ্গেলের অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্যারালাল অ্যান্ড লেন্থ অফ দ্য ডায়াগোনালস আর অলসো ইকুয়াল, অল দ্য অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রি ইন কেস অফ রেক্টাঙ্গেল। এইগুলো আমাদের বেসিক, যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 24, দ্য সাম অফ অল টু ডিজিট নাম্বারস ডিভিজিবল বাই 5। পাঁচ দিয়ে বিভাজ্য সমস্ত দুই অঙ্কের সংখ্যার যোগফল বার করতে হবে। তার মানে কি? দুই অঙ্ক সংখ্যা মানে 10 থেকে শুরু হবে, 10+15+20, আর শেষ হবে কোথায়? 95 গিয়ে, কারণ 95 এর পরে হচ্ছে 100, 100 আমার দুই অঙ্কের সংখ্যা হচ্ছে না। আমার 5 দিয়ে বিভাজ্য সমস্ত দুই অঙ্কের সংখ্যার যোগফল চেয়েছে, শুরু হবে 10 থেকে শেষ হবে গিয়ে তোমার 95। এক্ষেত্রে আমার ফর্মুলা কি হবে? না, n/2 ইন্টু a+l, কারণ এটা আমার কিন্তু একটা APCD মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। কেন? কারণ দেখো ডিফারেন্স কত করে আছে, 5 করে আছে, কারণ 5 দিয়ে যেহেতু বিভাজ্য। আর n কত? n মানে নাম্বার অফ এলিমেন্ট। ফর্মুলা হচ্ছে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম হোল ডিভাইডেড বাই কমন ডিফারেন্স প্লাস 1। এখানে লাস্ট টার্ম কত? 95 মাইনাস ফার্স্ট টার্ম কত? 10 বাই কমন ডিফারেন্স 5 প্লাস 1, 85/5, 5×17 = 85, 17+1 মানে 18। তার মানে এন কত হলো? 18/2, এ মানে প্রথম সংখ্যা 10, এল মানে শেষ সংখ্যা 95। তাহলে 9 ইন্টু যোগ করলে কত হবে? 105
95 প্লাস 10 মানে 105, বা গুণ করে দাও 5 9 45, 5 হাতে 4, সো দ্যাট টোটাল ইজ 945। অপশন দিল্লি ইজ দ্য আনসার। দেখো এই যে আমরা এপি সিরিজের যে সামেশনের দুখানা ফর্মুলা শিখেছি, এটা দেখো অনেকগুলো কোশ্চেনে কিন্তু আমাদের কাজে লাগবে। তো এই ফর্মুলাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এপি সিরিজের সামেশনের ফর্মুলা। কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট এটাতে? এনি ডাউট? শিলিগুড়ি ডাউট? বাকিদের? নেক্সট কোশ্চেন দেখো। এটাও ইনফরমেটিভ, এখানে কিছু করার নেই। কোশ্চেন নাম্বার 25, দ্য নাম্বার জিরো ইজ, মনে রাখতে হবে জিরো ইজ অলওয়েজ আ হোল নাম্বার, জিরো হচ্ছে পূর্ণ সংখ্যা। তোমাদের নাম্বার সিস্টেমের ক্লাসে আমি বলেছিলাম যে জিরো হচ্ছে আমার হোল নাম্বার, এটা মাথায় রাখতে হবে। এখানে আনসার কিন্তু হবে অপশন দিল্লি। জিরো একটা হোল নাম্বার, ইন্টিজার, র্যাশনাল অ্যান্ড রিয়েল নাম্বার। জিরো হোল নাম্বার, ইন্টিজার, র্যাশনাল অ্যান্ড রিয়েল নাম্বার। তো দ্য আনসার ইজ অপশন দিল্লি। এটা একদম ইনফরমেটিভ। আমি যেটা বলছিলাম প্রথমেই একদম, যে কিছু কিছু কোশ্চেন এরকম, মানে কিছু না বহু কোশ্চেন এরকম থাকে যেখানে আমাদের কিছু সলভ করার দরকার হয়, সেই কোশ্চেনগুলো আমরা দেখেই আনসার করতে পারি। সেই কোশ্চেনগুলো থেকে আমাদের সময় বাঁচাতে হবে এবং সেই এক্সট্রা টাইমটা আমাদের সেই কোশ্চেনগুলোতে ইউজ করতে হবে যেগুলো একটু ক্যালকুলেট। এই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, নট অনলি বিসিএস। নেক্সট কোশ্চেন দেখো। তো এরকম কিছু কিছু ইনফরমেশন, ইনফরমেটিভ কোশ্চেন কিন্তু আসে। এটাও ইনফরমেটিভ কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26। দেখো পাই দিয়েছে আর দিয়েছে 22-এর সাথে, আমাদের মনে হতে পারে পাই এর তো ভ্যালুই 22-এর সাথে, কিন্তু দ্য মোড অফ রিপ্রেজেন্টেশন ইজ ডিফারেন্ট। এখানে পাই আর 22-এর সাথের মধ্যে বলছে কোনটা কি, মনে রাখতে হবে র্যাশনাল নাম্বার কাকে বলে, র্যাশনাল নাম্বার কাকে বলে, না যে সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, হোয়ার কিউ নট ইকুয়াল টু জিরো। র্যাশনাল নাম্বার যাকে বাংলায় বলা হয় মূলদ সংখ্যা, ইরেশনাল মানে অমূলদ সংখ্যা। তো র্যাশনাল নাম্বারের ক্ষেত্রে যেটা আমাদের থিওরি, সেটা হচ্ছে না র্যাশনাল নাম্বার সেগুলোই যেগুলোকে আমার পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউটা হচ্ছে জিরো নয়। এখানে দেখো 22-এর সাত, 22-এর সাতকে নিশ্চয়ই পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, যেখানে নিশ্চয়ই কিউটা জিরো নয়, মানে সাত জিরো নিশ্চয়ই নয়। তার মানে 22-এর সাতটা কিন্তু র্যাশনাল নাম্বার, র্যাশনাল। কিন্তু পাই একটা দেখো সিম্বল, এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তার মানে পাইটা কিন্তু ইরাশনাল। তো দ্য আনসার ইজ অপশন দিল্লি, পাই ইজ ইরাশনাল অ্যান্ড 22/7 ইজ র্যাশনাল। আমাদের এই আইডিয়াগুলো ক্লিয়ার থাকা দরকার, হোয়াট ইজ র্যাশনাল নাম্বার, হোয়াট ইজ ইরাশনাল নাম্বার। হ্যাঁ, তো র্যাশনাল নাম্বার মানে দ্যাট নাম্বার শুড বি রিপ্রেজেন্টেড বাই পি বাই কিউ, হোয়্যার পি, হোয়্যার কিউ ইজ নট ইকুয়াল টু জিরো। কারণ নিশ্চয়ই যদি জিরো হয়ে গেলে তোমার তো ইনফাইনাইট হয়ে যাবে আবার। তো যেহেতু 22-এর সাথকে তোমার পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তো 22-এর সাথ রেশনাল, পাইটা কিন্তু রেশনাল নাম্বার নয়, দ্যাট ইজ ইরেশনাল। বোঝা গেল সবার? এটাও আমাদের একটা ইনফরমেটিভ কোশ্চেন। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 27। দুটো ইকুয়েশন দেখো দেওয়া আছে, ডিএক্স প্লাস 6y = 15, আরেকটা ইকুয়েশন দেখো দিয়েছে 6x + 12y = 30। এখান থেকে দেখো দুই কমন নিলে কি হবে, 3x + 6y = 30,
কেটে গেলে দেখো 15 হবে, তার মানে 3x প্লাস 6y বিকজ দেখো 15। তার মানে প্রথম ইকুয়েশনটা যা দিয়েছে সেকেন্ড ইকুয়েশন দেখো একই দিন জিনিস, বোথ দা ইকুয়েশন আর সেম, দুটো সেম ইকুয়েশন থেকে আমি নিশ্চয়ই এক্স আর ওয়াই এর ভ্যালু পাবো না, কারণ এক্স আর ওয়াই এর ভ্যালু পেতে গেলে এখানে দেখো দুটো আননোন এক্স আর ওয়াই, আমরা কি জানি যতগুলো আননোন মিনিমাম ততগুলো আমার ইকুয়েশন দরকার, তো এখানে এক্স আর ওয়াই দুটো আননোন আছে, এখানে দুটো ইকুয়েশন দিয়েছে ঠিকই কিন্তু দুটো ইকুয়েশনে তো একই সিমিলার, দুটো ইকুয়েশনের মধ্যে কোনো তফাৎ নেই, আমার দুটো তো ডিফারেন্ট ইকুয়েশন দরকার বিকজ টু আননোন কোয়ান্টিটিজ আর দেয়ার, যদি তিনটে থাকে তখন তিনটে ইকুয়েশন দরকার, তাহলে এক্ষেত্রে কিন্তু যেতে একটাই ইকুয়েশন আছে দুটো ইকুয়েশন দেওয়া নেই তাহলে সলভ করা যাবে না, তো দ্য আনসার উইল বি নো সলিউশন, কোনো সলিউশন হবে না, কারণটা নিশ্চয়ই বোঝা গেছে, তার কারণ বোথ দ্য ইকুয়েশনস আর আইডেন্টিক্যাল সেম, দুটো ডিফারেন্ট ইকুয়েশন হলে তখন কিন্তু দুটো আননোন কোয়ান্টিটি থাকে দুটো ইকুয়েশন থাকে তাহলে সলভ করা যাবে, তিনটে আননোন কোয়ান্টিটি এবিসি আছে বা এক্স ওয়াই জেড আছে তখন কিন্তু তিনটে ইকুয়েশন থাকতে হবে সাইমালটেনিয়াস, এখানে দুটো আননোন কোয়ান্টিটি একটা ইকুয়েশন আছে তো হবে না করা যাবে না, তো দ্য আনসার ইজ নো সলিউশন, বোঝা গেল? নেক্সট দেখো, দিস ইজ আ কনসেপচুয়াল কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28, দেখো দুটো অ্যাঙ্গেল দিয়েছে ট্রায়াঙ্গেলের ভ্যালু দিয়েছে, দেখো একটা দিয়েছে 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড, একটা দাগ মানে হচ্ছে মিনিট, দুটো দাগ মানে হচ্ছে সেকেন্ড, মনে রাখতে হবে 60 সেকেন্ডে 1 মিনিট, আবার 60 মিনিটে হচ্ছে 1 ডিগ্রি, আবার আরেকখানে দেখো তোমার দিয়েছে অ্যাঙ্গেল 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড, যোগ করে ফেলো টোটাল তো আমার কি 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি মানে কিন্তু পাই, পাই এর আবার দুটো ভ্যালু হয়, পাই আমার যখন আমি মেনসুরেশনের প্রবলেম করব তখন পাই হচ্ছে 22 এর সাথে, আর যখন আমি ত্রিগোনোমেট্রির প্রবলেম করব তখন পাই হচ্ছে দেখতে একই রকম কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাবে 180 ডিগ্রি, তাহলে পরিমিতির কোশ্চেন যখন আমরা করব, যখন আমরা মেনসুরেশনের প্রবলেম করব তখন কিন্তু পাই হচ্ছে 22 এর সাথে 22/7 দ্যাট ইজ 3.14, আবার যখন আমরা ত্রিগোনোমেট্রি করব তখন পাই কিন্তু 180 ডিগ্রি, সেম জিনিস ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, এখানে আমার ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি মানে পাই, এই দুখানা যে অ্যাঙ্গেল দিয়েছে এদের টোটাল সামেশানটা আগে বার করতে হবে, টোটাল সামেশান যোগ করো দেখো 56 সেকেন্ড প্লাস 4 সেকেন্ড মানে কত, না 60 সেকেন্ড, 60 সেকেন্ড মানে কি 1 মিনিট, তার মানে এখানে আমার প্লাস এখানে 1 মিনিট হয়ে যাবে, 56 প্লাস 60 মানে 56 প্লাস 4 মানে তোমার 60 সেকেন্ড, 60 সেকেন্ড মানে 1 মিনিট, আর এদিকে তোমার 1 মিনিট যোগ হয়ে যাবে, এদিকে দেখো 57 প্লাস 2 59 মিনিট প্লাস 1 মিনিট মানে 60 মিনিট, 60 মিনিট মানে কি না 1 ডিগ্রি, তাহলে এখানে 1 ডিগ্রি যোগ হয়ে যাবে, তাহলে মোট কত হলো 39 40 আর 35, তার মানে 75 ডিগ্রি, এটা হচ্ছে টোটাল সামেশন দুখানা অ্যাঙ্গেলের, দুটো কোণের সমষ্টি 75 ডিগ্রি, তাহলে আরেকটা যেটা সেটা কি হবে 180 মাইনাস 75 তার মানে 105 ডিগ্রি, তাহলে 105 ডিগ্রিকে আমায় কিন্তু সার্কুলার ভ্যালু মানে পাই দিয়ে বার করতে হবে, আমরা কি জানি 180 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে পাই,
তাহলে 1 ডিগ্রি মানে কি বাই 180, আর 105 ডিগ্রি মানে ইন্টু 105। 15 দিয়ে কেটে দাও, 7 15 105, 15 × 12 হচ্ছে 180, তার মানে 7π/12। তো দা আনসার ইজ অপশন এ, 7π/12। দিস ইজ দা ভ্যালু অফ দা থার্ড অ্যাঙ্গেল অফ দা ট্রায়াঙ্গেল। বোঝা গেল সবার? কোন এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 29, আ স্মল ওনার টুক আ লোন অফ ₹73,000 ফ্রম হিজ ফ্রেন্ড। আমার 73,000 টাকা লোন নিয়েছে, এটা প্রিন্সিপাল হবে। হি রিপে প্রিন্সিপাল অ্যালং উইথ ইন্টারেস্ট, তার মানে পি প্লাস আই কত? 73,100 টাকা। আফটার ওয়ান ডে, তার মানে একদিন পরেই শোধ দিয়ে দিয়েছে, ক টাকা? 73,100 টাকা। তার মানে একদিনের, ওয়ান ডে ইন্টারেস্ট কত? 73,100 মাইনাস 73,000, তার মানে 100 টাকা ইন্টারেস্ট দিয়েছে একদিনে। আমাকে বার করতে বলেছে তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে, সিম্পল ইন্টারেস্ট। ফর্মুলা কি? আই ইকুয়ালস টু PRT/100। আই কত? না 100 টাকা। পি কত? 73,000। রেট অফ ইন্টারেস্ট জানি না। টাইম হচ্ছে তোমার একদিন, একদিন মানে কি 1/365 হবে, বাই 100, কারণ টাইমটাকে সবসময় আমাদের বছরে কনভার্ট করতে হবে। এই ফর্মুলাটা ইউজ করতে গেলে আমাদের সময়কে সবসময় বছরে কনভার্ট করতে হবে, সময় তো একদিন, তার মানে কি 1/365 ইয়ার। এবার সলভ করো, দুটো শূন্য কেটে গেল, তা কি 2 দিয়ে কাটবে, 50 হয়ে যাবে, তার মানে আর কত হবে? 50%। সো দা রেট অফ ইন্টারেস্ট ইজ 50%, দ্যাট ইজ দা আনসার, অপশন দিল্লি। বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? বাঁকুড়া বুঝতে পেরেছ? বাঁকুড়া কোনো ডাউট? শিলিগুড়ি? বাকিদের কারোর কোনো ডাউট? ওকে, নাও দ্য লাস্ট প্রবলেম দ্যাট কোশ্চেন নাম্বার 13, থ্রু দ্য পাবলিসিটি অফ রোড সেফটি প্রোগ্রাম দ্য স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইন আ স্টেট হ্যাজ বিন ডিক্রিজড বাই 10% ইন কম্পারিজন টু ইটস প্রিভিয়াস ইয়ার। ইন দ্য প্রেজেন্ট ইয়ার ইফ দ্য নাম্বার অফ স্ট্রিট অ্যাক্সিডেন্ট বি 2182187, দেন দ্য নাম্বার অফ স্ট্রিট অ্যাক্সিডেন্টস দ্যাট হ্যাড বিন ইন দ্য স্টেট 3 ইয়ার্স বিফোর ইজ। কি বলছে দেখো, প্রতি বছর বলছে অ্যাক্সিডেন্ট 10% করে কমছে, তো 3 বছর পরে বর্তমানে তোমার অ্যাক্সিডেন্ট হচ্ছে 2187। প্রশ্ন, তার 3 বছর আগে কত ছিল? 3 বছর আগে ইনিশিয়ালি যদি আমার এক্স থাকে, 10% করে প্রতি বছর কমছে, তার মানে 1 বছর পরে হবে তোমার 10% কমছে মানে কি 0.9x হবে। সেকেন্ড ইয়ারে কি হবে? 0.81x হবে, মানে 9A² 81, আবার 9 এর কিউব মানে কত? 729। তার মানে থার্ড ইয়ারের শেষে কত হবে? 0.729।
পয়েন্ট 729 এক্স হলে তোমার 2187, তাহলে এক্স কত হবে 2187 বাই 0.729, সলভ করলে দেখবে হবে 3000, দ্যাট ইজ দ্য আনসার। তার মানে ইনিশিয়ালি তোমার 3000 অ্যাক্সিডেন্ট হতো পার ইয়ার, প্রত্যেক বছর তোমার 10% করে কমতে কমতে সেটা 2187 হয়েছে 3 বছর পর। তো ইনিশিয়ালি নাম্বার অফ অ্যাক্সিডেন্টস ওয়াজ 3000, দ্য আনসার ইজ অপশন সি। এখানে দেখো 10% কমছে বলে 0.9, 0.81, 0.729 হলো, যদি 10% বাড়ছে বলে তখন কি হবে, যদি ইনিশিয়ালি এক্স হয়, যদি 10% করে বাড়ে তখন কি হবে, প্রথম বছরের শেষে কি হবে 1.1x, কারণ 110/100। সেকেন্ড ইয়ারে কি হবে দেখো, 11 স্কোয়ার মানে কত, 121, তার মানে 1.21x। আর থার্ড ইয়ারের শেষে কি হবে 1.331x। এটা কখন, যদি আমার 10% করে বাড়ছে বলে। এইগুলো কিন্তু মনে রাখতে হবে, 10% বাড়লে কিরম হবে, 10% কমলে কিরম হবে মনে রাখতে হবে। বোঝা গেল সবার? কোশ্চেন নাম্বার 30, কোন এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? তো এই কটা কোশ্চেন আমরা আজকে আলোচনা করলাম, যেটা আমাদের বেসড অন WBCS 2018 মেন্স কোশ্চেন। এখানে যেটা আমাদের দেখার বিষয় সেটা হচ্ছে, আচ্ছা এর বাইরে যে 70 খানা কোশ্চেন আছে সেগুলো একদম বেসিক কোশ্চেন, যেগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ করেছি অলরেডি ক্লাস, এগুলো কিছু কিছু আমরা করেছি ক্লাসে, যেগুলো একটু আলাদা সেগুলো আমরা আজকে আলোচনা করলাম। এই কোশ্চেনগুলো থেকে আমাদের যেটা আইডিয়া করতে হবে যে কিরম টাইপের কোশ্চেন পরীক্ষায় আসছে প্রতি বছর, এবং অ্যাকর্ডিংলি কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে। এই 30টা কোশ্চেনে কারোর কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, এনি ডাউট, কারোর কোনো কোয়ারি থাকলে হাত তুলে একটু জিজ্ঞেস করে। কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? ঠিক আছে, তাহলে কারোর কোনো যদি ডাউট না থাকে তাহলে আমরা আজকে ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট ডে আমরা আরেকটা পেপার নিয়ে এরকম আলোচনা করব, ম্যাথামেটিক্সের WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে নেক্সট ক্লাসে। তোমরা প্রিভিয়াস যেগুলো ভিডিওগুলো অলরেডি আপলোড করে দেওয়া আছে ইউটিউবে সেগুলো দেখো, যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে, কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই নেক্সট ক্লাসে জিজ্ঞেস করো। ঠিক আছে, ওকে দেন, থ্যাংক ইউ ভেরি মাচ।